উচ্চ ফলনশীল বীজ ও সার আওয়ামী লীগ নেতাকর্মী ব্যতীত অন্যদের বিতরণ না করার ঘোষণা দেন লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ইউসুফ পাটোয়ারি। অভিযোগ উঠেছে ভুক্তভোগী কৃষকদের বিএনপি জামাত কর্মী আখ্যা দিয়ে প্রণোদনা প্রাপ্তির কার্ড রেখে দেন ওই চেয়ারম্যান। এমন অভিযোগ করে ভুক্তভোগী কৃষক সদর উপজেলার হাজিপাড়া ইউনিয়ন চর মোহাম্মদপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মনির হোসেন। এছাড়া কৃষক একই এলাকার আবু তাহেরের ছেলে আবু সিদ্দিকও একই অভিযোগ করে। আমাদের ইউনিয়ন মেম্বারে সাথ দেওয়ার জন্য বীজ সার আর বীজ দিবে লক্ষ্মীপুর থেকে, কারণ আমরা কার্ড নিয়ে আইসি। এখন আমাদেরকে এখানে কার্ড আটকে রেখেছে, আমরা নাকি জামাত শিবির বিএনপি এসে আমাদেরকে কার্ড সাথ দিতেছে না। জানা গেছে সদর উপজেলার 6059 জন কৃষকের মধ্যে আমন চাষে প্রণোদনা দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এতে প্রত্যেক কৃষককে প্রতি বিঘা জমির জন্য 5 কেজি উচ্চ ফলনশীল আমন বীজ, 10 কেজি ডিএমপি ও 10 কেজি এমপিও সার বিনামূল্যে প্রদান করবেন। প্রণোদনা বিতরণ কার্যক্রম গত শনিবার সকাল 11:30 দিকে উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য গোলাম ফারুক পিঙ্কু। এরপর থেকেই প্রণোদনা প্রাপ্তি কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করছে উপজেলা কৃষি বিভাগ। ভুক্তভোগী কৃষক মনির হোসেন বলেন, আমি কৃষি কাজ করি, আমার বাবা এবং দাদাও একই কাজ করতেন, কৃষক হওয়ায় আমন চাষের প্রণোদনা প্রাপ্তির কার্ড পেয়েছি। আজ উপজেলা সার বীজ নিতে আসলে আমার কার্ডগুলো ভাইস চেয়ারম্যান ও তার সহযোগীরা রেখে দেয়। তিনি বলেন, আওয়ামী লীগ ছাড়া অন্যদের সরকারের দেওয়া প্রণোদনা সার বীজ দেওয়া হবে না। আমরা সবাই কৃষক চাষ করি, এখন আমরা এখানে ধান সারার জন্য আসছি, আমাদেরকে বলতেছে আমরা বিএমপি করে আমরা জামাত করি, আমাদেরকে এভাবে হস্তান্তর করতেছে ইস্যু পাড়ে, এবং ওর সাথে একটা চামচা ছিল ছাত্রলীগের, ও বলছে। অভিযোগের বিষয়ে সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ইউসুফ পাটোয়ারি বলেন, ফেসবুকে দেখলাম একজন ব্যক্তি একাধিক কৃষকের স্বাক্ষর দিয়ে সার ও বীজ নিয়ে যাচ্ছে, ঘটনা জানতে চেয়েছি ও সতর্ক করেছি কৃষি কর্মকর্তাদের যাতে ভবিষ্যতে অনিয়মটি না হয়, কারণ প্রকৃত কৃষকদের হাতে প্রণোদনা পৌঁছে দেওয়া আওয়ামী লীগ সরকারের লক্ষ্য, ভুয়া তালিকা দেখিয়ে লুট করার কোনো সুযোগ নেই। উপজেলা কৃষি কর্মকর্তা হাসান ইমাম বলেন, আমন চাষে সরকারের প্রণোদনা দিয়েছেন প্রান্তিক পর্যায়ে কৃষকদের মাঝে বিতরণ করার জন্য, নির্দিষ্ট কোনো দল বা গোষ্ঠীর জন্য বণ্টনের সুযোগ নেই। উপজেলা ভাইস চেয়ারম্যান যে এই কথাটি বলেছেন এই বিষয়টি আমার জানা নেই, তবে ঘটনা পরবর্তী ভুক্তভোগী কৃষকদের সার ও বীজ দেওয়া হয়েছে। সরকার এবার আমন মৌসুমে 3টি প্রণোদনা কার্যক্রম বাস্তবায়ন করতেছে। লক্ষ্মীপুর সদর উপজেলায় কৃষি পুনর্বাসন কার্যক্রম এবং কৃষি প্রণোদনা কার্যক্রমের আওতায় মোট 6,350 জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হবে। প্রতিজন কৃষক 1 বিঘা জমি আবাদের জন্য 5 কেজি করে উপসি আমন ধান বীজ, 10 কেজি ডিএপি সার এবং 10 কেজি এমওপি সার পাবে। আমরা আশা করছি যে সরকারের এই সহায়তা কৃষকদের কাজে লাগবে এবং অনতিবিলম্বে কৃষকরা আমনের বীজতলা করবে এবং পরবর্তীতে তারা আমন ধান উৎপাদনে নিজেদেরকে নিয়োজিত রাখবে। আবদুল্লাহ আল রাফিদ, নোয়াখালী টিভি। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দিন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক, অনাবাসিক, ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জুমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।